হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভালো আছেন তো? আমার বিপরীতে হচ্ছে সূর্য উঠতেছে, এখন বাজে হচ্ছে আমার এখানে টাইম 8টা। এখন আমি নাস্তা করে এখন যাচ্ছি হচ্ছে একটি সুপার মার্কেটে, যেখান থেকে আমি আজকে মাছ কিনবো। তো এই জন্য যাইতেছি আর দেখাবো যে সৌদি আরবে মাছ কীরকম প্রাইস, কত টাকা কিলো পরে, তো সম্পূর্ণ ডিটেলস করবো। আর দেখেন, এই যে এইটা হচ্ছে এক ধরনের কফি শপ। এই কফি শপে একজন দুইজনের ডিউটি করে, একজন বেশিরভাগ ডিউটি করে 12 ঘন্টা করে। তো এইখানে অনেক আরামদায়ক কাজ, 1500 টাকা 1800 টাকা স্যালারি হয়ে থাকে। তো আমরা যেতে থাকি, ওকে, গিয়ে তারপর দেখা হবে। অনেকেরই ইচ্ছা যে সৌদি আরবের রাস্তাটা কেমন, আমি কিন্তু হেঁটে যাচ্ছি, তা হাঁটতে হবে আমার মিনিমাম 10 মিনিটের মতো। আর এটা হচ্ছে এরকম, যেহেতু এখন সকালে এখনও মানে রোদ উঠে নাই বা গরম আসে নাই, এখানে ঠান্ডার দিন, তো এই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখান আমি ওই পাশ দিয়েও যেতে পারতাম, বাট এখান থেকে মেন রোডে যাচ্ছি ইজি হওয়ার জন্য। আর ইনশাল্লাহ 1 ঘন্টার ভিতরে চলে আসার চেষ্টা করবো আর কি। তো ভিউয়ার্স, আমি হচ্ছে মূলত এই রোড থেকে গিয়ে, আমি এই যে একটি গাড়ি যেতেছে ওইখানে মেন রোডে গিয়ে উঠবো। তো মেন রোডে যেতে আমার 1 মিনিট সময় লাগবে, তারপর ওইখান থেকে আর 5-7 মিনিটের মতো টাইম লাগবে হেঁটে যাওয়ার জন্য মেন সুপার মার্কেটে। আই মিন একটা বাঙালি মার্কেট আছে ওইখানে, হচ্ছে আপনার রুই মাছ, পাঙ্গাশ মাছ, এগুলো মাছ জাতীয় পাওয়া যায় এবং মাংস পাওয়া যায়। বাট আমি যেখানে আছি এখানে বাখালা আছে, হচ্ছে আপনার পাকিস্তানি ইয়ামানিদের, ওইখানে হচ্ছে মাছ বিক্রি করে না, ওর অন্য কিছু বিক্রি করে, আই মিন মুরগি বিক্রি করে এখানে, বাট মাছের যে ফ্রোজেন মাছগুলো বিক্রি করে না এখানে। তো ভিউয়ার্স, আমি অলরেডি মেন রোডে চলে আসছি এবং মেন রোডের সাথে হচ্ছে প্রথমে পেট্রোল পাম্প পরে, এখানে কিন্তু বাঙালিরা বেশিরভাগ ডিউটি করে থাকে। এই যে মেন রোডে দিয়ে গাড়ি যাইতেছে আপনার, এই যে এক বাংলাদেশি ভাই আপনার মোবাইল টিপতেছে বসে, এখানে ডিউটি তো না, আরামে ডিউটি পেট্রোল পাম্পে। তো এই হচ্ছে মেন রোড, আমি আসছি হচ্ছে 5-6 মিনিট হয়েছে, আর দোকানে যাইতে আমার আরও 4 মিনিটের মতো লাগবে। হার্টটা ভালো, কারণ এই ডিউটি করে বসে বসে ডিউটি করতে করতে আমি একটু অসুস্থ হয়ে গেছি এবং হাঁটতে পারি না, পেট বেড়ে গেছে, প্লাস হচ্ছে হাঁটি না অনেকদিন ধরে, একটু প্রবলেম, শারীরিকভাবে প্রবলেম হয়ে গেছে। তো ভাবলাম যে হাঁটাটা হলো আমার কাজটা হয়ে গেলো আর কি, সকাল সকাল চলে আসলাম আর কি, হাঁটা প্লাস নিজের কাজটা করে নেওয়া। আর এই যে একটা দেখতেছি ট্রাক দেখতেছে, এগুলো ড্রাইভার যারা ওদের এখানে স্যালারি আছে হচ্ছে 2500-3000, 3500 রিয়াল পর্যন্ত, যা বাংলাদেশে প্রায় 80-1 লাখ টাকা, 1-20,000 টাকা মতো স্যালারি হয়ে থাকে। ঠিক আছে, ওকে ফ্রেন্ডস, তো আমি প্রায় চলে আসছি, 7-8 মিনিট হয়ে গেছে। এই যে আমি আর 1 মিনিট হাঁটলে আমি গন্তব্যে চলে যাব। এখান থেকে এই সাইড দিয়ে হচ্ছে ওই সাইড দিয়ে একদম আমরা যেটা বলা হয় কুলামেলা, এখানে হচ্ছে আপনার মরুভূমি টাইপের, বাট এখানে এখানেও কাজ চলতেছে দেখা যায়। এই যে ওই এখানে দেখা যাইতেছে কাজ চলতেছে, তো এই যে এখানে এই দিক দিয়ে রাস্তা গেছে এই বিল্ডিংগুলোতে, আর ওই সাইড দিয়ে হচ্ছে রেস্টুরেন্টগুলো, এখানে হচ্ছে বেশিরভাগ এই সাইড দিয়ে সুন্দর অবস্থা চলে আসছে এবং দূরক্ষণে আসার পর অনেকটা সময় হয়ে গেছে, তারপর আমি ভিডিও করি না, হঠাৎ করে মনে হয়েছে যে আমার ভিডিও করার প্রয়োজন। তারপর আমি অনেকগুলো দেখছি মাছ, তো আমি হচ্ছে পাঙ্গাস নিব, কারণ হচ্ছে রুই মাছ এটা ক্লিনিং করতে আমার একটু খারাপ লাগে এবং টাইম নেই, যেহেতু 12 ঘন্টা ডিউটি করে রান্না করে খেতে হয়, তো শর্টকাটে রান্না করার জন্য আমার কাছে পাঙ্গাসটাই বেস্ট। তার পছন্দের মাছ নিয়েছি হচ্ছে মলা মাছ, এটা আমি পরে দেখানোর চেষ্টা করব, এর আগে আমি ভিডিও করি না কারণ আমি অলরেডি নিয়ে নিয়েছিলাম। তারপর আমি মাছটার মাপ দিলাম, প্রায় 3.5 কিলো মতো ওজন হয়েছে এবং এটার আপনার প্রাইস হয়েছিল 3 কিলো উপরে হইলে আপনার 14 রেল করে ওরা নেয় এবং 3 কিলো ছোটো হলে হচ্ছে 12 রেল করে নেয়। তারপর উনি বিজনেস করে, উনি আমার বাংলাদেশি ভাই, ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ এবং উনি ব্যবসা করে প্রায় 20 বছর ধরে এখানে, বাট ওনার ট্যালেন্টেড লোক, বাসায় হচ্ছে 2 ফ্রিজে মাছ রেখে দিছে এবং বাহিরে দোকানে অল্প পরিমাণ সামান রাখছে, উনি বাহিরে মেশিনে কেটে আপনার দেয় আর কি। তো বাসার সাথেই হচ্ছে দোকানটা, তো আমার ওনার বাসায় আসলাম, ওনার বাসায় আসার পর মাছগুলো কিনলাম, কেনার পর উনি কেটে দিতেছে এবং
খুব ভালো একজন মানুষ আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি খাবো কি না, ভাত রান্না করতেছে খেয়ে যাওয়ার জন্য, সিগারেট খাই কি না। আমি বলছি ভাই আমার সিগারেট স্মোক আমি স্মোকিং করি না। বলতেছে যে হ্যাঁ তোমাদের বয়সে ছেলেরা স্মোকিং না করলে অনেক ভালো তাহলে। তো বিয়ার্স আমার অলরেডি বাজার করা শেষ। এই হচ্ছে মাছ নিছি, এখানে মাছ আছে হচ্ছে আপনার আমার ফেভারিট পছন্দের মাছ মলা। তো মলা মাছ নিছি এবং পাঙ্গাস নিছি বড় একটা একটা, যেহেতু কাইটগুলো শেষ হলে আবার নিয়ে নিব আর কি। তারপর ডাল নিছি। তো এখানে বাজার হয়েছে হচ্ছে আমার টোটালি 3.5 কিলো মাছ, আর একটা মলা নিছি হচ্ছে যা বাংলাদেশে 400 টাকা পড়ছে, 400-350 টাকার মতো পড়ছে একটা মলা 10 রিয়াল। আর ডাল নিছি হচ্ছে মেবি 250 গ্রাম না 1/2 কিলো, হচ্ছে 4 রিয়াল যা বাংলাদেশে 150 টাকা। তো এই আর কি, যারা নতুন অনেকে হিসাব করেন যে খাবারের খরচ কীরকম, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন অন্য অন্য ইউরোপ কান্ট্রি থেকে সৌদি আরবে খাবারের দাম সবসময় সস্তা। ইউরোপে যদি আপনার 4 লাখ টাকা কামান কানাডা গিয়া বা আমেরিকা গিয়া, আপনার মিনিমাম খরচ আছে হচ্ছে 2-1.5 লাখ, কারণ বাসা ভাড়া চলে যায় এখানে $700 USD, $500 USD। আমাদের বাসা ভাড়া হচ্ছে এখানে কফিলে দেয়, আর যদি নিজস্ব তো ভাড়া লাগে না, 4 জন যদি থাকেন শেয়ারে তাহলে আপনার 200 বা 150 করে ভাড়া হয় আর কি, 150 রিয়াল, যা বাংলাদেশে 4-5 হাজার টাকা বা 6 হাজার টাকার মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন এই আর কি। যার কোম্পানি থাকার কোম্পানি দেয় খাবারটা নিজে খাইতে হয়। তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই খাবারের খরচটা কীরকম, তো 1 লাখ এলে আপনার 200-250 রিয়ালের মতো পড়ে। আপনি যদি মোটামুটি ভালো খাবার খান তাহলে 300-350 প্লাস, মানে ভালোর মধ্যে একদম স্ট্যান্ডার্ড। আর যদি মনে করেন একটু হিসাব করে খাবেন তাহলে আপনি 150-200, ঠিক আছে। কারণ আমার কত খরচ হয়, আমার অ্যাভারেজ হচ্ছে 300-330, 300-330 এরকম খরচ হয়ে থাকে মান্থলি। এর মধ্যে কম হয়, আমার আগে একটু কম হইতো, তো আমার এক সাদিক আসছে, আমি আগে চাল খাইতাম হচ্ছে 40 রিয়াল বস্তা 10 কিলোর, একটু সস্তা আসল। এখন যে চালটা খাই এটার দাম একটু বেশি, এটা বস্তা পরে 70 রিয়াল 10 কিলোর দাম, যা বাংলাদেশের প্রায় 150 টাকা মতো পরে আর কি। তো সব কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার উপর, আপনি কেমন কোয়ালিটি খাবার চান সেটার উপর। যেরকম আমি মাছ কিনছি এটা কত, এই যে 3.5 কিলোর পাঙ্গাসটা কিনছে হচ্ছে আমার কাছে রাখছে 14 রিয়াল করে, ঠিক আছে, যা বাংলাদেশের কেলে হিসাব করলে 31-32 টাকা রেট ধরলে আপনার এখন প্রায় 450 টাকা কেলো প্রায় পড়ছে আর কি পাঙ্গাস। এটা হচ্ছে বড়টা 3.5 কিলো, যেহেতু আমার 3 কিলোর থেকে 5 কিলোর মধ্যে হচ্ছে 14 রিয়াল করে, আর 3 কিলোর নিচে ছোটোগুলো যদি কিনতাম তাহলে 12 রিয়াল করে রাখতো, এই বাংলাদেশে আনুমানিক 360 টাকা, তো এরকম লাগতো আর কি। তো এই হচ্ছে খাবারের কোয়ালিটি। এখন যদি আপনি ছোটো মাছ কিনতেন তাহলে অবশ্যই আপনার কম লাগতো, আরও 2 রিয়াল করে কম পাইতেন প্রায়, এখানে আমার 10 রিয়াল সেভিংস হইতো। তারপর যদি এই যে মলা মাছ আমার পছন্দের, কারণ পছন্দে সরকার তুলে 80 টাকা একটা কথা আছে না, আমি গুড়া মাছ পছন্দ করি, তো একটু দাম হইলো আইটেম কিনি। যে কোনো ক্ষেত্রে আমার খাবার যদি পছন্দ হয় বা যেটা আমি পছন্দ করি এটা এক্সপেন্সিভ হলে আমি কিনি, আর যেটা পছন্দ করি না এটা যদি সস্তা হয় আমার কিনতে ইচ্ছা করে না, কারণ আমার মনে হয় এটা টাকাটা ওয়েস্ট গেছে, ঠিক আছে।
সেটা আমার জামার ক্ষেত্রে বলেন, জুতার ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে, সব দিক দিয়ে আমি এইভাবে চিন্তা করি যে এটা আমার পছন্দ, দুই টাকা বেশিও নয়, আমার শরীরে লাগে না, কারণ এটাকে আমি এনজয় করি। ইয়ে কাজের ক্ষেত্রে সেম, আপনার কাজটা যদি পছন্দ হয়, দুই টাকা স্যালারি কম থাকলেও সমস্যা নেই, আর যদি আপনার কাজ অপছন্দ হয়, দুই টাকা স্যালারি যদি বেশিও দেয়, তারপর আপনার মানে মনের একটু তৃপ্তি আসবে না কাজ করে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা আর কি। তো আমার হাতে টোটালি প্রায় 5 কিলো মতো সামান আছে, এটা নিয়ে হাঁটতেছি, প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে হবে মেবি, এই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাইতেছি, আর এখন প্রায় রোদ উঠে গেছে। তো ওনার সাথে আমি কথা বললাম, উনি বলতেছে যে তুমি তো লেট আসছো, তোমার দোকান বন্ধ হওয়ার কাটার দিকে। আমি বলছি যে বাজারে নামাজের দিকে। তো উনি বলতেছে তুমি দোকান আর নেক্সট টাইম আসলে দোকান বন্ধ করে ফজরের নামাজ পড়ে চলে আসবা, তাহলে সকাল সকাল আসলে তোমার কষ্ট হবে না। ওনার দোকান খুলে ফেলে বলতেছে 5টার দিকে। আমি বলি এত বুড়ো খুললেন কারণ কি? বলতেছে এখান থেকে কোম্পানির গাড়ি লুক যায়, মানে বিভিন্ন কোম্পানিতে 100-200 স্টাফ একটু বাসে যায়। তো বলতেছে আমি সকালে বিক্রি করছি 400 রিয়াল, যা বাংলাদেশে 15,000 টাকা। তো উনি এইটা বলতেছে আর কি। তো আমি বলছি নেক্সট টাইম ইনশাল্লাহ। আর আমি তো এখানে আসছি হচ্ছে সাময়িক সময়ের জন্য, 1-2 মাস হয়তো আরও আসি, তারপর হয়তো আল্লাহ জানি না কোথায় রিজিক লেগেছে, হয়তো নতুন কর্মসব করলে ওইখানে চলে যাব। তো এই আর কি। আচ্ছা যাই হোক, অনেক বক বক করলাম, আর অনেকেই কোয়েশ্চেন করেন যে কত টাকা বা মাছ বা জিনিসপত্র কীরকম দাম। তো আমি টোটালি আজকে মাছের এক্সপেন্সিভটা দেখাইলাম যে মাছ কীরকম প্রাইস, আর রুই মাছও সেম আপনার। রুই মাছটা হচ্ছে আপনার, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম বুঝছেন, তো শেষের দিকে আমি ভিডিও করছি, ওনার রুমে নিয়ে ইয়ে করছিল, কাটাকাটি করছিল, মেশিন আছে, আমি যে ভিডিওটা দেখাইছিলাম আর কি। তো রুই মাছ পাঙ্গাস সেমই, 3 কিলো নিচে হইলে 12 কিলো, আর 3 কিলো উপর হইলে 14 কিলো, আর 5 কিলো প্লাস হইলে 16 কিলো আর কি, এইরকম একটা টার্গেট থাকে। তো জানি না এটা কী সিস্টেমে করছে, এটা আমি শুধু বলতে পারবো না। তো যাই হোক এই আর কি। আর ইলিশ মাছ আমাকে সাজ দিল, ইলিশ মাছের ছোটো মাছ একটা হচ্ছে 8 স্কেল, যেটা 500 গ্রাম বা 1/2 কিলো হবে। তো এটা হলো 8 স্কেল, যা বাংলাদেশের হিসেব করলে প্রায় 1,000 টাকা মতো 1/2 কিলো মাছের দাম। আর 1 কিলো কিনলে আপনার 80 রিয়াল, যা প্রায় আপনার বাংলাদেশের টাকা হিসেব করলে 2,500 টাকা মতো হবে। সৌদি আরবে বাংলাদেশের টাকা হিসেব করলে অনেক এক্সপেন্সিভ, কিন্তু এদিক দিয়ে আপনার বাংলাদেশের সাথে তুলনা করা যাবে না, কারণ হচ্ছে আপনার স্যালারিটাও হিসেব করতে হবে। আপনার স্যালারি যদি আপনি পান 60-1 লাখ, তো আপনি নিজে খরচ করলেন যদি 10,000 টাকাতে 1 মাস চলতে পারেন, তারপরে তো আলহামদুলিল্লাহ না। আপনি যদি ধরেন 70,000 টাকা স্যালারি পান, 10,000 টাকা নিজে তাহলে খরচ করলেন, আরে 60,000 টাকা আপনার সেভ হইতেছে, তাই না? বাংলাদেশ তো আপনি 60,000 টাকা ইনকাম করে 70,000 টাকা ইনকাম করে 60,000 টাকা সেভ করতে পারবেন না। আপনার বাংলাদেশ 70,000 টাকা ইনকাম করলে আপনার 30,000 টাকা সেভিংস করা খুবই টাফ, খরচ হয়ে যায় টাকা, ঠিক না? এর কাজ আর এখানে 40,000 টাকা ইনকাম করে আউটে অপার টাইম করে যদি কিছু টাকা কামাইতে কমানোর চেষ্টা করে, তারপরও 30,000 টাকা বাড়িতে দেওয়ার চেষ্টা করে আর কি। ওকে, তো আজকে পর্যন্ত, আমি রুমে চলে রুমের কাছে চলে আসছি, আরও 5-7 মিনিট লাগবে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।